এক ধাক্কায় অনেকটা কমলো দেশে বেকারত্বের হার। 2024 সালের আগস্টে দেশে বেকারত্বের হার ছিল 8.50%, সেটাই সেপ্টেম্বরে কমে হয়েছে 7.80%। আবার নির্বাচনের জন্য 2024-25 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতে আর্থিক উন্নয়নের সূচক কিছুটা পড়লেও তা ফের ঘুরে দাঁড়াচ্ছে বলে জানালো অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ OPEC। OPEC জানিয়েছে 2024-25 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের আর্থিক বৃদ্ধি কিছুটা কমেছে। গত অর্থবর্ষের তুলনায় এবার দ্বিতীয় ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধি 6.7%, সেখানে প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধি ছিল 7.8%। মূলত নির্বাচনের জন্য আর্থিক বৃদ্ধির সূচক নিম্নমুখী হয়েছে, নির্বাচনের জন্য বিভিন্ন খাতে সরকারি বরাদ্দ করা যায়নি। আবার পরিষেবা সেক্টরে 2024-25 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বৃদ্ধি ঘটেছে। 2021 সাল থেকে ভারতীয় অর্থনীতিতে গড়ে 54% অবদান পরিষেবা খাতের। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে গত অর্থবর্ষের তুলনায় 7.2% বৃদ্ধি হয়েছে, প্রথম ত্রৈমাসিকে যা ছিল 6.7%। দেশে বেকারত্ব কমানোর লক্ষ্য নিয়ে মোদী সরকার সেপ্টেম্বরে দেশে বেকারত্বের হারও এক ধাক্কায় অনেকটাই কমেছে। আগস্টে যা ছিল 8.5%, সেপ্টেম্বরে তা কমে হয়েছে 7.8%। কর্মসংস্থানের পক্ষে যা আশাপ্রদ বলে বিশেষজ্ঞরা বলছেন। ভারতের আর্থিক বৃদ্ধি দ্বিতীয় ত্রৈমাসিকে কমলেও ধীরে ধীরে তা ঘুরে দাঁড়াচ্ছে, এই অর্থবর্ষের বাকি 6 মাসেও তা বজায় থাকবে। OPEC জানিয়েছে 2024 সালে ভারতের আর্থিক বৃদ্ধির হার হতে পারে 6.8%। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।